ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালের 5ই সেপ্টেম্বর বর্তমান তামিলনাড়ু রাজ্যের তিরুথানি গ্রামে এক তেলেগু পরিবারে জন্মগ্রহণ করেন। আমরা হয়তো তাকে প্রথম চিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে, যিনি 1962 সাল থেকে 1967 সাল পর্যন্ত ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন ছিলেন। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয়, তিনি ছিলেন এক অন্যতম বিশিষ্ট শিক্ষাবিদ এবং সেই সময়কালের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক। তিনি তার অধ্যাপক জীবনে দর্শন তত্ত্বের অসামান্যতাকে প্রমাণ করেছেন তার ছাত্রদের মাধ্যমে। প্রাচ্য ও পাশ্চাত্যের দার্শনিক ভাবনা চিন্তার সমন্বয়ক হিসেবে রেখেছিলেন নিজেকে ব্রতী। তার কাজের মধ্যে দিয়ে তার উৎকর্ষতার পরিচয় আমরা পেয়েছি বারবার। শোনা যায় তার ছাত্ররা 5ই সেপ্টেম্বর দিনটিতে তার জন্মদিন পালনে উদ্যোগী হওয়ায় তিনি বলেছিলেন, আমার জন্মদিন নয়, দিনটিকে যদি তোমরা দেশের সমস্ত শিক্ষকদের সম্মানার্থে পালন করো তাহলেই আমি কৃতার্থ হব। 1975 সালের 17ই এপ্রিল এই মনীষীর তিরোধান হলেও আজও দিনটি আমাদের কাছে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। একটি সুস্থ উন্নয়নশীল সমাজে শিক্ষকদের অবদান
গুরুত্ব অস্বীকার করার ঔদ্ধত্য যেন কোনোদিন না দেখায়, এই বার্তাই আমাদের কাছে বয়ে আনে এই দিনটি। ভারতরত্ন ডক্টর রাধাকৃষ্ণনের আদর্শকেই পাথেয় করে দেশের মহান প্রণম্য শিক্ষকবর্গ বুঝে নেন তাদের গুরুদায়, এবং ছাত্রছাত্রীরা যেন আন্তরিকভাবে উপলব্ধি করতে পারে তাদের কৃতজ্ঞতা এই সকল শিক্ষকদের প্রতি। শিক্ষক, যারা সমাজের অন্যতম মানুষ গড়ার কারিগর, যাদের সাহচর্যে আমরা উত্তীর্ণ হই শৈশব থেকে কৈশোরে এবং কৈশোর থেকে যৌবনে, জীবনের এই বন্ধুর পথ অতিক্রম করতে পারি যাদের সহায়তায়। পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলো, সাংস্কৃতিক শিক্ষা থেকে শুরু করে জীবন শৈলী, শিক্ষক শিক্ষিকাদের মূল্যবান বাণী সর্বদা আমাদের সঙ্গী। ছাত্রছাত্রীদের স্বাস্থ্য, মেধা, শ্রম, স্বাচ্ছন্দ্যের দিকে সর্বদাই তাদের খেয়াল। তাই বিশ্বব্যাপী অস্থির এই পরিস্থিতিতে হাজার অসুবিধা সত্ত্বেও তারা নিজেদের অভ্যস্ত করে নিয়েছেন চার কোনা এই যন্ত্রের জুম কিংবা গুগল মিটের ক্লাসরুমে, অথবা শত ক্লান্তির মাঝেও হাসি মুখে বারবার জিজ্ঞাসা করেছেন, কোথাও বুঝতে অসুবিধা হয়নি তো? জীবনের নানা পর্যায়ে আমাদের সাফল্যের পেছনে আমাদের শিক্ষক শিক্ষিকাদের অবদান অনস্বীকার্য। গুরুকে প্রণাম জানানোর কোনো বিশেষ দিন তো হয় না, তবু আজ আমাদের তরফ থেকে আমাদের সকল শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা।
মনে পড়ে ইন্ট্রোর সেই প্রথম দিনে প্রফেসরদের সাথে সবার প্রথম সাক্ষাৎ? তাদের নামের শর্ট ফর্ম ধরে ডাকতে না বলা সত্ত্বেও চিরাচরিত প্রথা অনুযায়ী আমরা অবাধ্য লক্ষ্মীছানার মতো আজও সেই প্রথা বহন করে চলেছি। মনে পড়ে সেই সিআর বেছে নেওয়ার ভারও কিভাবে আমরা দায়িত্ব সহকারে চাপিয়ে দিয়েছিলাম আমাদের এমবি ম্যাম আর টিএন স্যারের উপর। একে অপরের সাথে দেখা না হলে কি হবে? দাদা দিদিদের থেকে কলেজে মজার গল্প শোনার অভাব ঘটেনি কখনো। এই অনলাইন ক্লাসেও যেদিন করে পড়া ধরার কথা হয় তখনই হোয়াটসঅ্যাপটা খুলেই জিজ্ঞেস করি, আচ্ছা তোমাদের কোন কোন স্যার ম্যাম পড়া ধরেন, না পারলে কি বকেন? এরকম নানা কথা প্রসঙ্গে উঠে আসে তাদের কত গল্প। কখনো টিএন স্যারের প্র্যাকটিক্যাল ক্লাসে দেরিতে ঢোকার জন্য বকা খাওয়া, কখনো এমবি ম্যামের ক্লাসে ল্যাব কোট না পড়ার জন্য ঝাড় খাওয়া, আবার কখনো আরসি ম্যামের ক্লাসে পড়া না পারার জন্য দাঁড়িয়ে থাকা। তার সাথে কিছুটা আমরাও সুর মেলাই, কিভাবে জিডি ম্যামের ক্লাসে অল্প একটু দেরি হওয়ার জন্য বকুনি খাওয়া, আবার কখনো কখনো কানে এয়ারফোন গুঁজে পড়া শুনতে শুনতে অলক্ষে কখন ঘুমিয়ে পড়ে আবার ধরাও পড়ে গেছি সেই সব গল্পের আলোচনায়। মাঝে মধ্যেই আড্ডা জমে ওঠে। সত্যি দেখতে দেখতে প্রায় শেষ স্টেশনের কাছে চলে এলাম আমরা। এবার শুধু সময় মতো ট্রেন থেকে নামার পালা। মনে পড়ে যায় ডায়েরির পাতায় ভাঁজ করে রাখা হাজার হাজার রঙিন দিনের ছবি। এমবি ম্যাম কি সুন্দর পড়ার ফাঁকে ফাঁকে ওয়াটসন আর রোজালিন্ডের গল্প বলতে, টিএন স্যার কি সুন্দর খাতা সাইন করার পর আমাদের হালকা অনুরোধে মেঘলা দিনের গান গাইতেন। পড়ার ফাঁকে কতবার এসএম ম্যাম আর এসআরএম ম্যামের কাছে নানা রকমের পাখির গল্প শুনেছি আর শুনতে শুনতে ঘুরে এসেছি নানান দেশের জঙ্গলের ভেতর দিয়ে। আবার কখনো এপি স্যারের কাছে শুনেছি তার নিজের ছাত্র জীবনের কিছু মজার রসিক মুহূর্ত। তারপর অনুষ্ঠানের দিনের চেয়েও ঢের বেশি মজা হতো তার আয়োজনে ব্যস্ত দিনগুলোয়। স্যার স্যার আজকে একটু ছেড়ে দিন না, রিহার্সাল আছে, অনেক কাজ বাকি, দেখুন বললেই ব্যাস কড়া গলায় যে স্যার বলতেন, ক্লাস ফাঁকি দিয়ে রিহার্সাল এখন ছাড়া যাবে না, আমি আগে পড়াবো তারপর দেখা যাবে। আর এখন তো রোজ ওনার অনলাইন ক্লাসে সময় মতো না ঢুকলে সম্মুখীন হতে হয় আরো হাজার প্রশ্নের। আমি তো 15 মিনিট আগেই লিঙ্ক দিয়ে দিয়ে জয়েন করতে বলেছি, তাতেও তো দেখ 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 এরম করলে কিন্তু পরের দিন থেকে আর অ্যালাউ করবো না ক্লাসে। একই ভাবে বকা খেয়েছি টিএন স্যারের কাছে, শুধু কথাগুলো ইংলিশে রূপান্তরিত হয়ে যেত। এই যা এপি স্যার এদিক দিয়ে একটু ছাড় দেন, মানে এই যে একটু দেরি হলে উনি বলেন, কিরে বাবা দেরি হলো যে, সরি স্যার খাচ্ছিলাম তাই একটু দেরি হয়ে গেল, এইটুকু বললেই হয়। তবে প্রোগ্রামের কথা উঠলই যখন, তখন একটা কথা না বলে পারছিলাম, আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার, স্যার কিন্তু সমস্ত অনুষ্ঠানে আমাদের সঙ্গে থেকেছেন, উপস্থিত থেকেছেন, সেটা অফলাইনই হোক কিংবা এখন অনলাইন। উনি এত ব্যস্ততার মধ্যেও যে আমাদের উৎসাহ বাড়ানোর জন্য, আমাদের অনুরোধ রক্ষার্থে আমাদের আয়োজিত প্রতিটা অনুষ্ঠানে যথাসম্ভব চেষ্টা করেছেন পুরোটা থাকার এবং কিছু কথা বলার, আমরা তাতে সত্যিই ধন্য। একসাথে ভুল ভুল করে আনন্দ করার মুহূর্তগুলো বার বার উঁকি মেরে দেয় টিকে থেকে। মাঝে মধ্যে মনে পড়ে কিভাবে 2-3টে ক্লাসের পর পড়ার ধুম বেড়ে যায় আমাদের, কারণ ওই যে এসআরএম ম্যাম বলেছেন ইউরিন ফরমেশন মেকানিজমটা সবাই একটু পড়ে রেখো, পরের দিন ধরবো ওকে কতটা রেডি করেছো, দেখতে হবে তো, পরীক্ষা তো দরজায় করানো আছে। মাথার উপর পাহাড় ভেঙে পড়া উপক্রম, ফোন ল্যাপটপ ঘেটে তোলপাড় শুরু, প্রায় সবাই বইয়ের পিডিএফ খুঁজতে ব্যস্ত, আর না পেলে ভাই শোন না গাইডনটা থাকলে দে না। হ্যাঁ পাঠিয়ে দিয়েছি কিন্তু যেতে সময় লাগবে। এই করে কেটে যায় দিন, পড়া কতদূর এগোয় আমরাও জানি, আর আমাদের যারা পড়া ধরে তারা। আচ্ছা এসএমকে ম্যাম মনে হয় পরের সেম থেকে থিওরি ক্লাস নেবেন তাই না, উনিও কি এরকম পড়া ধরবেন? আমাদের ক্লাসে তো উনি পড়াতে পড়াতে মাঝে মধ্যে নাম ধরে জিজ্ঞেস করেন, উনি দাও কারোর কোথাও বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে বলে এখনই বলো, আমি স্লাইডে ব্যাক করে বুঝিয়ে দিচ্ছি। মধুকর্ণা সৈকত সৌম
কোনো ডাউট আছে আব্দুল? বুঝেছিস? শ্রেয়সী, বর্ষা, বুঝেছিস তো সবাই? প্রশ্ন থাকলে নিজেরাই করি, আর বুঝে থাকলে অনায়াসেই বলি, হ্যাঁ ম্যাম বুঝেছি। উনি সন্তুষ্ট হয়ে এগোতে থাকেন। একটা মজার ঘটনা বলি, আমাদের পড়ানোর পর যখনই এসএম ম্যাম জিজ্ঞেস করতেন, তোদের কোনো প্রশ্ন থাকলে বল বাবা, আমরা তখন বেশ সুর করে বলতাম, না না ম্যাম বুঝে গেছি। সেটা শুনে উনি বলতেন, সত্যি বুঝেছিস? নেই কোনো প্রশ্ন? বাবা আমি এত ভালো পড়াই। এবার হয়েছে কি, একদিন ওনার প্র্যাকটিক্যাল ক্লাস চলছে, সেদিন অস্ট্রিওলজি পোর্শন থেকে পড়া ধরার কথা। এবার যে যার মতো তো মোটামুটি পড়েইছে, মানে কেউ ওই টিউশনের খাতা থেকে, কেউ বা গুগল থেকে, আর কেউ কেউ বাধ্য স্টুডেন্টের মতো এতদিন ম্যাম যা যা লিখিয়েছে সেই লেখানো পোর্শন থেকে। তবে সেই সব গুণী ছাত্রের সংখ্যা অত্যন্ত কম, অথচ ম্যাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যেই মেটেরিয়ালটা পাঠিয়েছিলেন সেটা ডাউনলোড করার কথা কারোর মাথাতেই ছিল না। মোটামুটি সবাই বেশ কনফিডেন্স নিয়ে ক্লাসটা জয়েন করেছে এই ভেবে যে আজ প্রশ্নটা করুন না ম্যাম, যা ধরবে সব ফটাফট উত্তর দিয়ে দেব। ভাই সব আইডেন্টিফিকেশন পড়েছিস তো? হ্যাঁ ভাই সব দেখা হয়ে গেছে, আর পিডিএফটা তো আছেই, ভুলে গেলে একটু ছোট করে দেখে নেব, ব্যাস তাহলেই আর কি। কিস্তিমা ম্যাম খুশি হয়ে যাবে। তারপর তারপর যা হলো তাতে সবার মুখ চুন হয়ে গেল। একটা প্রশ্নের উত্তরে এক একজন এক একটা ফিচার বলছে, সেসব শুনে ম্যামের মাথায় হাত। তোদের আমি এই পড়িয়েছি? তোদের এসব শুনে আমার মনে হচ্ছে তোরা কিছুই বুঝিসনি। তারপর আর কি, নিজেদের মধ্যে দোষারোপ শুরু, তুই ভুলভাল ক্যারেক্টার কেন দিয়েছিলি, তোর জন্য বকা খেলাম, ইত্যাদি ইত্যাদি। যাই বলো, এই মজার বিষয়গুলো কিন্তু মুড চেঞ্জার। তা তো বটেই, আর এই ডায়লগগুলো ভীষণভাবে মনেও থাকবে। আচ্ছা আচ্ছা আরেকটা ডায়লগ বলি তবে, দাঁড়া আমি রেকর্ডিং পজ করলে ডাউট জিজ্ঞেস করবি, বল দেখি এটা কোন ম্যাম বলে? আরে আরে এটা তো এনবি ম্যাম রোজ ওনার ক্লাসে বলেন। কিন্তু মজার বিষয় হলো যে ত্রিশজনের মধ্যে ডাউটই বলো আর বক্তব্যই বলো, ওই গুনে গুনে দু তিনজন ছাড়া কেউ মাইক অন করে না, সব ডাউট তাদেরই। আর ম্যাম তখন বলেন, কিরে বাকিরা চুপ কেন? কখনো সব চুপ? তোরা ঘুমিয়ে পড়লি নাকি? তবে তবে কোনো বৃষ্টির দিনে সকাল সকাল ওনার ক্লাস থাকলে উনি নিজেই বলেন, এই ওয়েদারটা ঘুমানোর জন্য বেশ অ্যাপ্ট বল, নেহাত আমি পড়াচ্ছি তাই, না হলে তোদের জায়গায় হলে আমি এতক্ষণে ঘুমিয়েই পড়তাম হয়তো। এই নিয়ে একটু হালকা হাসি মজা ঠাট্টা দিয়ে উনি ঘুমটা কাটিয়ে আবার রেকর্ডিংয়ে ফিরতেন, আর আমরাও ফিরে পড়ায় মনোযোগ দিতাম। তারপর মনে পড়ে আরসি ম্যামের ক্লাসে আমরা বসে বসে স্লাইডগুলো টুকতাম, আর উনি থেকে থেকে বলতেন, ওরে তোরা এবার এতক্ষণ এইটুকুনি সময় বসে বসে লিখবি, আমি তাহলে এগোবো কি করে? ম্যাম ম্যাম জাস্ট আর একটা স্লাইড ম্যাম, প্লিজ প্লিজ প্লিজ। নে নে তাড়াতাড়ি লেখ। এভাবে এক ঘন্টা পার হয়ে এসেছে যখন, তখন বাধ্য হয়ে মিটিং এন্ড করতে হতো। এরকম কতই না মজার ঘটনার সঙ্গে পরিচয় হতে থাকে সিলেবাসের সাথে সাথে, প্র্যাকটিক্যাল ক্লাসের অন্যতম রিড্র মোমেন্টসগুলো মনে পড়ে মাঝে মাঝে। এখন তো আর সেসবের বেলাই নেই, ইতিহাসের গল্পের মতো বলি, জানিস আমরা এই করতাম, আমরা ওই করতাম, আমরা এরকম এক একবার শীতের সময় পাখি দেখতে যেতাম, কত মজা হতো। এখন সবটাই ছোট্ট ইতিহাসের মতো হয়ে গেছে। এই করে বাড়িতে একটা ডিভাইসের সামনে বসে বসেই হয়তো আমাদের শেষের ক মাস আর ছোটদের শুরুর ধাপটা কেটে যাবে। থেকে যাবে শুধু আদুরে শাসনগুলো, পাখির গল্পগুলো, আর প্রোগ্রামে ব্যস্ত আয়োজনের সময় তাদের কাছে ফাঁকি দেওয়া অজুহাতগুলো, আর সাথে থেকে যাবে গভীর সুতোয় বাঁধা টিচার স্টুডেন্টের মধুর সম্পর্কগুলো, যার দরুন বারবার ফিরে দেখার আশা নিয়ে ঘুরে ঘুরে দেখি আমরা আজও সেই মেঘের পালকের মতো আলতো ছুঁয়ে যাওয়া পুরনো ফ্রেমে বন্দি রঙিন দিনগুলো। থেকে যাবে
তার রেশ, থেকে যাবে তার ছন্দ, লয় আর সুর। কবিগুরু রবীন্দ্রনাথ বাঙালির আবেগে, বাঙালির মননে সদা বিরাজমান।
প্রায় সকল বাঙালি রবীন্দ্রপ্রেমী, তাই আজ তারই গানে গানে আমাদের ক্ষুদ্র উপস্থাপনা আপনাদের উদ্দেশ্যে।
চেনা মুখগুলো ঢেকে যাবে স্মৃতির পর্দায়, শুধু প্রতি বছর পাল্টে যাবে একটা একটা করে বন্দিশ, তবুও চিরসত্য হয়ে রয়ে যাবেন আপনারা আমাদের জীবনের মূল অংশ হয়ে, আমাদের আদর্শ হয়ে, আমাদের প্রধান ভরসা হয়ে। এর জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন পড়বে না, কারণ এই স্মৃতি, এই অনুভূতি, এই শ্রদ্ধা আপনাদের সকলের প্রতি আমাদের গভীরে আজীবন চিরন্তন। আপনাদের অবদানের দাম দেওয়া সম্ভব নয়, এই অমূল্য সম্পদ পেয়ে আমরা সত্যি ধন্য। চলার পথে আপনাদের সকলের আশীর্বাদ আমাদের সাথে থাকুক, এই আমাদের কামনা। আপনাদের সকলকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। শুরু হচ্ছে আজকের শেষ নিবেদন, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প থেকে অনুপ্রাণিত শ্রুতি নাটক দাম। এই জিতেন মাস্টারকে মনে আছে? মনে থাকবে না আবার, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক। আমাদের অঙ্ক কষাতে না, আশ্চর্য পরিষ্কার ছিল মাথা, যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা কণ্ঠশ্রম করেছি, একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, তারপরে এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে, খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলত খড়ি। হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আরেকটা তুলে নিতেন। একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতাম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন মুখস্থ, কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক, আর সঙ্গে তার উপর খড়ি বুলিয়ে চলেছে। অঙ্কে যারা 100-100 পায় তারাই ওর ভয়ে তটস্থ হয়ে থাকে, আর আমাদের মতো যেসব অঙ্ক কিশোর কিশোরীদের টেনে টুনে কুড়িয়ে উঠতে চাইত না, তাদের অবস্থা তো সহজেই কল্পনা করা যেতে পারে। ওই প্রকাণ্ড হাতের প্রচন্ড চড়কে মাথা ঘুরে যেত একেবারে, কিন্তু ওই যে কাঁদবার জো ছিল না, যে চোখে এক ফোঁটা জল দেখলে ক্লাস ফাটিয়ে ঘুম কাট ছাড়তে। মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপরে কাঁদলে লজ্জা করে না, এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। তাও আমি পারতে না, ওনার চরের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিলাম। মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনা করতে পারতেন না মাস্টার মশাই, বলতেন প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ, স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে, যদি সেখানে যেতে চাস তাহলে মন দিয়ে অঙ্ক কর। মাস্টার মশাই কোত্থেকে জোগাড় করলেন তিনি জানেন, প্লেটো কে, তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে, এ নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাই। তাছাড়া যে স্বর্গে পা দিয়ে জ্যামিতির এক্সট্রা করতে হবে কিংবা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে, সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকায় আমরা নিরাপদ বোধ করতাম। ম্যাট্রিকুলেশনের গন্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলাম, উফ, মাস্টার মশাইয়ের হাত থেকেও, কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না। এমএ পাস করবার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষায় লাস্ট বেল পড়ো পড়ো, অথচ একটা অঙ্কও আমার মিলছে না। মাস্টার মশাই এদিকে গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়াচ্ছেন, দু চোখ দিয়ে তার আগুন ঝরছে, দাঁতে দাঁত ঘষে বলে যাচ্ছেন, মাথার উপর ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘেমে নিয়ে আমি জেগে উঠেছি। মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে, চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল, আমার বইপত্রের স্তূপ। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক করতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। কিন্তু সুকুমার, হঠাৎ জিতেন মাস্টারের প্রসঙ্গ কেন তুললি? তাহলে গল্পটা বলি শোন। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরম আসলো আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। আমি জানালাম লেখক হিসেবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি, আমার ছেলেবেলার গল্পে কারো কোনো কৌতূহল নেই, তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তা লোককে শোনাতে পারি।
কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না। তারা জানালেন সাহিত্যের ইন্দ্র চন্দ্র মিত্র বলে কেউ তাদের বিশেষ পাত্তা দেননি। অতএব তুই ভাবলি তাহলে নির্ভয়ে লিখতে পারি। একদমই তাই, নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই, সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না। কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। ব্যাস কাগজ কলম নিয়ে বসে গেলাম। মনে এলো মাস্টার মশাইয়ের কথা, লিখলাম তাকে নিয়ে। ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়, লেখবার সময় কল্পনার ছাদ কিছু মিশিয়ে নিলাম বলাই বাহুল্য। সেই সঙ্গে সদুপদেশও একটু বর্ষণ করেছিলাম। মূল কথাটা এই ছিল, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পেটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, তার প্রমাণ আমি নিজে। মাস্টার মশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেনি, বরং যা শিখেছিলাম তাও ভুলেছি। তারপর দুই আর দুই এ চার না পাঁচ হয় তাই নিয়ে নিজের মধ্যে সন্দেহ জাগত। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছিলেন। মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। বেশ, তারপর কি হলো? তারপরে আরো অনেক দিন পার হয়ে গেল, সেই লেখার কথা তো ভুলে গেলামই, ভুলে গেলাম মাস্টার মশাইকেও। বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা দেখা দিয়েছে জীবনে, বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেনে না। তারপর এমনই সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো, ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে। এইসব উপলক্ষেই বিনা পয়সায় বেড়ানো যায়। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলে তার রাজোচিত সম্বর্ধনা মেলে, এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ। সুতরাং তুই সুযোগটা ছাড়তে পারলি না। ঠিক বলেছিস, গিয়ে পৌঁছতেই চা খাবার আতিথিয়তার উচ্ছ্বাস, ছেলেরা তো এলোই, দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীত ভাবে আলাপ করে গেলেন, এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো। রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলাম। ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান, এর আগে কে ভেবেছিল সে কথা? সবাই জাঁকিয়ে বক্তৃতা করা গেল। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলাম, কারাতে ইংরেজি কোটেশন চালিয়ে দিলাম বার্নার্ড শ নামে। শেষে দেশের তরুণদের নিদারুণ ভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলাম, তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল, আর ফল ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার যে। বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললে, চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ভ তেমনই সুমধুর। আমি বিনীত হাসিতে বললাম, আজ শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলাম না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল। শরীর ভালো নেই তাতেই নাম বললেন স্যার, শরীর ভালো থাকলে তো অর্থাৎ প্রলয় হয়ে যেত। আমি উদার হাসি হাসলাম, যদিও মনে মনে জানি এই একটি সর্বার্ধ সাধক বক্তৃতাই আমার সম্বল, রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এটাকে এদিক ওদিক করে চালিয়ে দিই। তারপর কি হলো বলো? স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি, এমন সময় একটি ছেলে এসে খবর দিল এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চাইছেন। প্রিন্সিপাল বললেন, বেশ তো, ডেকে আনো এখানে। ছেলেটি বলল তিনি আসতে চাইছেন না, বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন। আমি ভাবলাম আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন, আমাকে অভিনন্দন জানাবেন, এ অভিজ্ঞতা আগেও হয়েছে। সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললাম, আচ্ছা চলো আমি যাচ্ছি। হলের বাইরে ছোট একটা মাঠ তরল অন্ধকারে ঢাকা ছিল, অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলাম না।
তারপর চোখে পড়ল মানুষটিকে। কুঁজো, লম্বা চেহারা, মাথার সাদা চুলগুলি চিকমিক করছে। কে, জিতেন মাস্টার? আমাকে ডাকলেন সুকুমার। আমি চমকে উঠলাম। ওখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য, তারও যে আশ্চর্য ওই গলার স্বর আমার মনটাকে অদ্ভুত ভাবে দুলিয়ে দিল। স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। চিনতে পারছ না সুকুমার? আমি একবারেই চিনেছি, ভয় পাওয়ার অর্থটাও তখন আর বুঝতে বাকি নেই। এই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ে রক্ত হিম হয়ে এসেছে। জানি এখনই একটা ভয়ঙ্কর চর আমার পিঠের উপর নেমে আসবে। সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে। ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে। আমার মাথা তখনই ওনার পায়ে নেমে এলো। বললাম, মাস্টার মশাই আপনি? বেঁচে থাকো বাবা, যশস্বী হও। রিটায়ার করার পর এখানে এসেই মাথা গুঁজেছি, বাড়ি থেকে আজকাল তেমন বেরোইনি। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। খুব ভালো বলেছো সুকুমার, আমি খুব খুশি হয়েছি। কিন্তু আমি খুশি হতে পারলাম না। বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টার মশাই, বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করত চোখ। ওই দিন আমার বক্তৃতার ফাঁপা ফাঁদল দিয়ে যদি ওনাকে বলাতে পেরে থাকি তাহলে সেটা আমার কৃতিত্ব নয়, ওনার মনেরও বয়স বেড়েছে বলে। অপরাধীদের মতো চাইলাম, না না স্যার, আপনার সামনে তো আমাদের গর্ব, আমাদের পরিচয়, কিছুই দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। বলতে বলতে জামার পকেট থেকে বের করলে শত ছিন্ন একটি জীর্ণ পত্রিকা। একদিন আমার ছেলে এইটে এনে আমাকে দেখালো, পড়ে আনন্দে আমার চোখে জল এলো। কত কাল হয়ে গেল তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে। সকলকে এই লেখা আমি দেখাই, বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। জানিস মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল, লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। একটা কিছু বলতে চেষ্টা করলাম কিন্তু মুখে কথা ফুটল না। মাস্টার মশাইয়ের গলা ধরে এসেছিল, একটু চুপ করে থেকে বললেন, কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার, কি বলব, তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে। দু একজন বলে যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে। আমি বলি শোনাবে কেন, কত শ্রদ্ধা নিয়ে লিখেছে, আর সত্যি তো অন্যায় যদি করেই থাকি ওরা ছাত্র, ওরা সন্তান, বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি। জানো সুকুমার আনন্দে তোমাকে আমি একখানা চিঠিও লিখেছিলাম কিন্তু পাঠাতে সাহস পাইনি। তোমরা এখন বড় হয়ে গেছো, এখন তারপর আর বলতে পারলেন না রে। আচ্ছা আলোটায় তখন অভ্যস্ত হয়ে উঠেছিলাম, দেখলাম মাস্টার মশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহা সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। সেই স্নেহ কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না, সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না। আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম, এই অপরাধ আমি বইব কি করে?
ये লজ্জা আমি কোথায় রাখবো। এখানে সমাপ্ত হলো আমাদের ক্ষুদ্র নিবেদন জোনাকি। জোনাকির কলাকুশলীরা স্ক্রিপ্ট লিখনে নীলাঞ্জনা সপ্তদীপা মধুকর্ণ, স্ক্রিপ্ট পাঠে নীলাঞ্জনা সৌম্যকান্তি সপ্তদীপা কুশল অনুশ্রী মধুকর্ণা মৌ শ্রেয়সী ও সোহম, সঙ্গীত পরিবেশনায় স্বাগতা মধুকর্ণা মৌ নীলাঞ্জনা সপ্তদীপা ও শ্রেয়সী, গিটারে বিক্রম, গান সপ্তদীপা, নৃত্যে সায়ানিকা অঙ্কিতা ও সুমনা, নাচের ভিডিও এডিটিংয়ে অঙ্কিতা, স্লাইড ডিজাইনিংয়ে সৌম্যকান্তি, স্লাইড প্রেজেন্টেশনে ঋত্বিক, ইনভিটেশন কার্ড ডিজাইনিংয়ে শুভম, দামের কাস্ট অ্যান্ড ক্রিউ, দাম গল্পের নাট্য রূপান্তরে সৌম্যকান্তি, কমিক সূত্র মধুনা, মাস্টারমশাই কৌস্তভ, সুকুমার ও প্রিন্সিপাল সৌম্যকান্তি, ছাত্রী এক সপ্তদীপা, ছাত্রী দুই নীলাঞ্জনা, ছাত্রী তিন শ্রেয়সী, ছাত্র এক কুশল, ছেলে সোহম, অডিও এডিটিংয়ে বিক্রম, ভিডিও এডিটিংয়ে সৌম্যকান্তি, নেপথ্য ডিজিটাল আর্টে সোহম। আমাদের নিবেদন এখানেই শেষ। এবার যাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠান আয়োজন করা, যদি তারা কিছু বলেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। প্রথমে সবাইকে টিচার্স ডে উপলক্ষে অসংখ্য শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। যদিও তোমরা বারবার বলেছো, আমরাও জানি।